আমি হাবিবুর রহমান তারেক, এই সময় সুপ্রতিষ্ঠিত প্রোডাকশন হাউস রান আউট ফিল্মসের প্রডিউসার। শুরু থেকেই আমার স্বপ্ন ছিল প্রোডাকশন হাউসটাকে বড় করার, এবং হাউসটা যত বড় হবে সাথে সাথে আমিও তত বড় হব। আজকে অনেক হার্ডওয়ার্ক, অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে আমি আমার জায়গাটাকে অ্যাচিভ করতে পেরেছি। একটা লম্বা সময় কেটে গেছে, এরই মাঝে আমার একটা পরিবারও হয়েছে, হয়েছে একজন বাবাও। শত ব্যস্ততার মাঝেও ওদের যে কোনো ধরনের খারাপ থেকে দূরে রাখার চেষ্টা করি। ওরা যে খাবারটা খাচ্ছে সেটা যাতে ভেজাল মুক্ত হয়, সেই চিন্তাটাই প্রথমে মাথায় আসে। এরকম ভাবনার জায়গা থেকেই আমি একজন বিশ্বস্ত শহরে খামারি হতে চেয়েছি। আমার সাথে আমার কিছু বন্ধু আর কিছু ছোট ভাইরা আগ্রহ নিয়ে এগিয়ে আসে। প্রথমে অনেক বড় প্ল্যান থাকলেও শুরুতেই তো আর সবকিছু একবারে করে ফেলা যায় না, তাই প্রথম ধাপে আমরা এবছরে কোরবানিকে টার্গেট করি। যেন অর্গানিকভাবে পালা, যে কোনো ধরনের ইঞ্জেকশন বা রাসায়নিক ফিডিং ছাড়া কিছু সুস্বাস্থ্যবান কোরবানির গরু বড় করতে পারি, যেগুলো আমরা নিজেরা কোরবানি দিব। আর যারা আমাদেরকে বিশ্বাস করবে তাদেরকে আমরা সরাসরি খামার থেকে তাদের বাড়িতে সরবরাহ করব। কোনো কিছু শুরু করতে গেলে অনেক প্রতিবন্ধকতাই আসে। আমরা আসলে শুরুতে একদমই জানতাম না গরু পালার প্রক্রিয়াটা কী, গরুর বাছুর কোথায় কিনবো, কোথায় রাখবো, কি খাওয়াবো, কি রোগ হবে, এটার চিকিৎসাটা কী, কিচ্ছুই না। কিন্তু ইন্টারনেটের যুগে কিছু তো অজানা থাকবার কথা নয়। বিভিন্ন সময় চিন্তায় পড়েছি ঠিকই, আবার উতরেও গেছি। এখন গরুগুলোর দিকে তাকালেই ভাল লাগে, চোখের সামনে বড় হলো। আমি এটা নিয়ে 100% স্যাটিসফাইড যে আমরা গরুগুলোকে অর্গানিকভাবে বড় করেছি, এবং আমরা চেয়েছি আমাদের খামারের আপডেট যেন সবাই পায় এবং আমাদের ব্যাপারে সবাই জানে। এই জন্য একটা ফেসবুক পেজ খুলেছি, যেটাতে এখন পর্যন্ত যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি। খামার নিয়ে ভবিষ্যৎ প্ল্যানিংটা অনেক বড়। প্রথম ধাপে কোরবানি গরু পালন করে যেহেতু প্রফিটের মুখ দেখতে পাচ্ছি, তাই আমরা দ্বিতীয় ধাপে কিছু ডেইরি প্রোডাক্ট নিয়ে আসব। আমরা চেষ্টা করব আমাদের সেবা নির্ঝঞ্ঝাটভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। আমরা বিশ্বাস করি সততা আর সদিচ্ছা থাকলে এই ইন্টারনেটের যুগে কিছুই অসম্ভব নয়।